Hey, what's up, everybody? Welcome back to the channel, everyone, and it's news time. So, boro borer moto thakche ajke onek interesting news. Tai please video ti shesh porjonto dekhben. তো প্রথমের যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকেই কেননা কয়েকদিন আগেই আমরা জেনেছি ইন্টেলের 12900K যে কোয়ালিফিকেশন স্যাম্পল বা যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং স্যাম্পল এই সিপিইউটির বেঞ্চমার্ক লিক হয়েছিল অর্থাৎ সিনেবেঞ্চ R20 তে এটি যে স্কোর করেছে এটি মোটামুটি ইমপ্রেসিভ ছিল আর এখানে আরেকটা বিষয় ছিল যে এটি নন ওভারক্লক করে করা হয়েছিল তবে ওভারক্লক করেও কিছু বিষয় আমাদের সামনে চলে এসেছে যেখানে আসলে একটা বিশাল মার্জিন দেখতে পাই যা মাল্টিকোর পারফরম্যান্সে 11600 স্কোর করতে পেরেছে এটি খুবই একটা ইমপ্রেসিং একটা বিষয় কেননা ওয়ার্ল্ডের দি বেস্ট মেইন স্ট্রিম সিপিইউ কে ছাপিয়ে গেছে এটি শুধু তাই না এর যে সিঙ্গেল থ্রেডেড পারফরম্যান্স অর্থাৎ রাইজেন 9 5950X এর যে পারফরম্যান্স আমরা এর আগে দেখেছি এটি অনেক ইমপ্রেসিভ ছিল তবে এটিকে বিট করে দিয়েছে 26% এ এটি একটা খুবই ভালো বিষয় তবে এই টেস্টটি করা হয়েছে লিকুইড কুল সিস্টেমে তবে এই নিউজটি আবার কভার করার কারণ কি কারণ একটাই কারণ এটি একটু কনফার্মেশন করা যাচ্ছে টেস্ট বেঞ্চ থেকে অর্থাৎ আগে যেটা ছিল এটি ছিল একবারে রুমার ফেজে তবে এর টেস্ট বেঞ্চ কনফার্ম হওয়ার পর এটি আশা করা যাচ্ছে যে এটি মোস্ট ইন্টারেস্টিং একটা সিপিইউ হতে চলেছে এই বছরের মধ্যেই আর বর্তমানে এটি আছে প্রোডাকশন ফেজে তবে আপনাদের মধ্যে যারা বাজেট গেমার আছেন অথবা বাজেটে থেকে অনেক কিছু করতে চান তো বাজেট সেগমেন্টেও এটি যে পারফরমেন্স করবে বর্তমান সময়ের ফ্ল্যাগশিপ সিপিইউগুলোর মতোই তাই আশা করা যায় যে মার্কেট একটা ভালো পজিশনে যেতে পারে আর এই যে দৌরাত্মটা হয়েছে AMD এর প্রাইসিং এর ব্যাপারে সেটিও একটু কমে যাবে তারপরের যে নিউজটি আসছে সেটিও ইন্টেলের কাছ থেকে আর ইন্টেলের রকেট লেগ জিওন ই সিরিজ সিপিইউ সামনে চলে আসছে খুব তাড়াতাড়ি আর সিরিজ নেম হতে চলেছে 2300 তবে আপনাদেরকে বলে নেই এই সিপিইউ গুলো হবে লোয়ার গ্রেড ওয়ার্কস্টেশন লাইনআপের জন্য কারণ এটি সর্বোচ্চ 8 করে আসতে পারে তবে এইবারই প্রথম মনে হয় জিওন সিপিইউতে 5GHz প্লাস করতে পারবে এর ক্লক আর ইন্টিগ্রেটেড জিপিইউ হিসেবে থাকবে ইন্টেলের আইরিস গ্রাফিক্স যা 95W পর্যন্ত যেতে পারে আর আবারও বলছি এই জিওন সিপিইউ গুলো অর্থাৎ এর যে ফ্ল্যাগশিপ সিপিইউটি হবে 2388Z এটি 8 কোর এন্ড 16 থ্রেডের সাথে আসবে আর এটি আসবে 5.1GHz তবে এগুলো কোনোভাবেই সার্ভার গ্রেড সিপিইউ না তবে সবশেষে ইন্টারেস্টিং একটা বিষয় এসে দাঁড়িয়েছে ইন্টেলের জন্য কারণ আপনারা এইবারেই দেখছেন নতুন সিইও আসার পর অর্থাৎ প্যাট গ্লেসিঞ্জার আসার পর সবকিছুই পাল্টে যাচ্ছে ইন্টেল সিপিইউ সেকশন হোক অথবা জিপিইউ সেকশন যেখান থেকেই পাক না কেন ভালো একটা পারফরমেন্স দেখাতে সবসময় মুখিয়েই আছে কারণ এত বছর থেকে দেখছেন আপনারা 14 nanometer দুঃখ ইন্টেলের এবার ঘুষতে যাচ্ছে অর্থাৎ 10 nanometer অলরেডি প্রসেসে আছে এবং তারপরের বার 7 nanometer ওপরেই কাজ করবে আই হোপ যে AMD এবং ইন্টেলের সিপিইউ ব্যাটেল যাতে আবারও ফেয়ার হয় তাহলে কনজিউমারদের লাভ মানে আপনাদেরই লাভ তারপরের যে নিউজটি আসছে সেটি AMD এর কাছ থেকে আর AMD এর 5000 সিরিজের APU তথা Ryzen 7 5700G Ryzen 5 5600G DIY মার্কেটে শো হয়েছে অর্থাৎ এই APU গুলোর প্রাইস রিটেল সাইটগুলোতে শো হয়েছে আর এটি কানাডা বা বিভিন্ন দেশে উইথ ভ্যাট ট্যাক্স প্রিমিয়াম সহ তবে এখানে যে প্রাইসিংটা হয়েছে এটি দেখে আমি অতটা হতাশও নই আবার এক্সাইটেডও নই কেননা বিভিন্ন দেশে বিভিন্ন প্রকার দাম দেখা যাচ্ছে আমি যদি কানাডার কথা বলি তো সেক্ষেত্রে এর দাম আছে $292 এবং $403 অপরদিকে যদি কানাডার অপর রিটেলারের দিকে দেখি তো সেক্ষেত্রে তারা $422 এবং $303 বিক্রি করবে মনে হয় আর স্পেনের দিকে দেখলে একটু প্রাইস কম কারণ এখানে শুধুমাত্র $370 এন্ড $272 প্রাইস ট্যাগ দেখতে পাই অপরদিকে যদি আমরা ফ্রান্সের কথা বলি তো সেক্ষেত্রে এটি $400 এবং $290 কাছাকাছি তাই এখানে বলার আমার কিছুই নেই কারণ এই টাকার মধ্যে যদি আপনি অদার সিপিইউগুলো দেখেন তো সেক্ষেত্রে ফায়দা একটু বেশি পাবেন যদি APU বা ইন্টিগ্রেটেড জিপিইউকে বাদ দেন কারণ এটি একটি সিজন বেজ আর্কিটেকচার অর্থাৎ ল্যাপটপ মতো তবে ডেস্কটপ গ্রেড বা ডেস্কটপের মতো পারফরম্যান্স কাছাকাছি করেই দেয় তবে এই যে রাইজেন 7 5700G সিপিইউটি আছে বা এপিইউটি আছে এটির অল্টারনেটিভ হতে পারে ইভেন বেটার ডিল আমি মনে করি কোরাই 7 11 700K অর্থাৎ নন কে ভেরিয়েন্টটি
কেন বলছি, কারণ ইন্টেলের ইন্টিগ্রেটেড জিপিউ অতটা খারাপ না, কাছাকাছি পারফরমেন্স করে ভেগা জিপির মতোই, তবে ভেগা বেশি করে। তাছাড়াও আর একটা জিনিস দেখুন, এটি অনেক পাওয়ারফুল হবে, আর তার চেয়ে বড় বিষয় এটি আপনি যে কোনো জায়গায় খুব সহজেই পেয়ে যাবেন উইথ 31,000 টাকার মধ্যেই, বাকিটা আপনাদের উপর। তবে তাদের যদি অফিসিয়াল এমএসআরপির সাথে আপনি কম্পেয়ার করেন তো সেক্ষেত্রে এটি অনেক ভালো ফায়দা দিতে পারে আপনাকে, কারণ $360 প্রাইস ট্যাগ এবং $260 প্রাইস ট্যাগ এখানে দেখা যাচ্ছে। তবে আপনারা জানেন বাংলাদেশে আসলে এখানে ভ্যাট ট্যাক্স অনেক কমিশন যোগ হয়ে অনেক বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে একটু ক্রিটিক্যাল। তবে এমএসআরপিতে পেলে কোনো সমস্যা নেই, একটা বেটার ডিল হতে পারে, তবে এই ডিল আপনি পাবেন না। যেহেতু কথা চলছে ভালো ডিলের, তো অবশ্যই বলতে হবে AMD রেডিয়ন RX 6600 XT-র কথা, কারণ তারা খুব তাড়াতাড়ি মেবি 30 জুলাই, আর মাত্র 3-4 দিন এর মধ্যে তারা অ্যানাউন্স করে দিবে এই জিপিউটি, আর যেটি কিনা আসবে বাজেট গেমারদেরকে কেন্দ্র করে। তবে মজার বিষয় হচ্ছে এটি বাজেট গেমারের কথা ছাড়ুন, মিড রেঞ্জ গেমাররাও কিনতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আর এটি বাংলাদেশ আসতে আসতে 7000 সিরিজ চলে আসবে AMD-র, আর 11 আগস্ট এটি মার্কেটে চলে আসবে। তবে এই নিয়ে আপনাকে টেনশন করতে হবে না যে কেমন পারফরমেন্স করবে, কারণ আপনারা কেনার আগেই এটার বেঞ্চমার্ক এবং পারফরমেন্স রেজাল্ট পেয়ে যাবেন, কারণ 6 আগস্ট এর রিভিউ চলে আসবে। তারপরের যে নিউজটি আসছে এটি মোস্ট ইন্টারেস্টিং, কারণ AMD RDNA 3 এর উপর কাজ পুরোদমে চলছে, কারণ Navi 31 বা যেটাকে আমরা ভেরি বিগ Navi বলতে পারি সেটি আসছে ইনক্রেডিবল ফিচার এবং স্পেক এর সাথে। কারণ RX 7900 XT যে জিপিউটি হবে এটি আসলে ইনসেইন পাওয়ারফুল হতে চলেছে, কারণ এখানে আমরা প্রথমবারের মতন MCM বেস কনজিউমার গ্রেড গেমিং জিপিউ দেখতে পারবো। ইয়েস, এখানে মাল্টিপল চিপস থাকবে, অর্থাৎ চিপলেট ডিজাইন যেটাকে বলা হয়। আর অবশ্যই আগের বারের তুলনায়, অর্থাৎ বর্তমান RX 6900 XT তুলনায় বলা যায় ডাবলের কাছাকাছি পারফরমেন্স করতে পারে। আর সাধারণ যে গ্রাফিক্স কার্ড আসবে এটিতে 120 কম্পিউটিং ইউনিট দেখা যাবে, যা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করবে গেমিং স্ল্যাশ প্রোডাক্টিভিটিতে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা কত বড় হতে চলেছে। তবে এখানে আর একটা সিক্রেট আপনাদেরকে বলি, কারণ এখানে আরেকটি জিপিউ দেখা গেছে যার কোর থাকবে 15630। আর এরকমটা কে জানিয়েছে জানেন? AMD-র না, Nvidia-র যে রেজিডেন্ট লিকার, অর্থাৎ যদি বন্দুকের গুলি মিস যায় তবু তার কথা মিস হয় না, আর তিনি Nvidia-র লিকার Cooper 7 Kimi। সত্যি বিষয়টা ভাবার। তারপরের যে নিউজটি আসছে সেটি ভেরি এক্সপেন্সিভ, কারণ অ্যাপেলের কাছ থেকে রুমার আসছে যে ইন্টেলের আইস লেক জিওন W সিপিউ, অর্থাৎ ওয়ার্ক স্টেশনের যে সিপিউ, এটি অ্যাপেল লাগাতে পারে তাদের আপকামিং ম্যাক প্রো 2022-তে। সিরিজ কোনটা? জিওনের W 3300। তার মানে অ্যাপল এখনও ইন্টেলকে ডাইরেক্টলি টাটা বাই বাই বা বিদায় বলেনি। তারপরের যে নিউজটি আসছে সেটিও অ্যাপেলের কাছ থেকে, এটি একটা রুমার, কারণ অ্যাপল নাকি 100 মিলিয়ন মোর চিপস অর্ডার দিয়েছে অ্যাপেল A15 বায়োনিকের। কার কাছ থেকে? অবশ্যই TSMC-র কাছ থেকে। তার মানে বুঝতে পারছেন, কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আগের বারের, অর্থাৎ iPhone 12 এর হোল সিরিজের তুলনায় এবার 25-20% বেশি আইফোন এবং আইপ্যাড তারা প্রোডিউস করতে পারে, অর্থাৎ মিনিটিনে যেগুলো হবে, তাই বোঝা যাচ্ছে যে কত বড় প্রোডাকশন হতে চলেছে। তবে তারা যদি ছোট ভেরিয়েন্টও তৈরি করে, স্পেশালি যদি আমি iPhone SE-র কথা বলি, তো সেক্ষেত্রেও কিন্তু তারা এরে গেরে নেথু গেরে বা কম দামি চিপস তারা লাগায় না। বলা যায় সিঙ্গারার প্লেট 10 টাকা, ধনী খেলেও 10, গরিব খেলেও 10। তবে এটি আগের বারের চেয়ে একটু এনহ্যান্স হবে 5 ন্যানোমিটারেই, সেক্ষেত্রে বৃদ্ধি পাবে ব্যাটারি লাইফ এবং এখানে আপগ্রেড হবে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, বাকিটা নেক্সট ভিডিওতে। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে এটি মোর ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? কারণ Nvidia প্ল্যান করতেছে RTX 4000 সিরিজ অথবা 40 সিরিজ। প্রথমত তো এটি অনেক পাওয়ারফুল হচ্ছে, এটা তো প্লাস পয়েন্ট। তাছাড়াও আরেকটি বিষয় এখানে আটকে ছিল যে এটি স্যামসাংয়ের নোটে হবে নাকি TSMC-র নোটে হবে এবং কত ন্যানোমিটার নোডে হবে। তো প্রথমে এরকম শোনা গেছিল যে 7 ন্যানোমিটারের নোডেই হবে স্যামসাংয়ের, তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে 5 ন্যানোমিটারই হচ্ছে,
তবে এটি স্যামসং এর না, এটি টিএসএমসির। তবে যার নোডে হোক না কেন, এটা ইনক্রেডিবল পারফরমেন্স করবে। হয়তো বা 19-20 অর্থাৎ 1% ডিফারেন্সও দেখা যাবে না, সেটা স্যামসং এর হোক অথবা টিএসএমসির হোক। আর এই জিনিসটা না কনফার্ম করেছে কোপাইট 7 কেমি। তবে এখানেও তারা কিছু ট্রিক করতে পারে, কারণ তারা অলরেডি 3000 বা অ্যাম্পিয়ার সিরিজে তারা 8 ন্যানোমিটারের স্যামসং নোড ব্যবহার করেছে এবং 7 ন্যানোমিটারের টিএসএমসি দুইটাই ইউজ করেছে। তবে টপ এন্ড নন কনজিউমার জিপিউগুলো না সে এগুলোতে ব্যবহার করেছিল টিএসএমসি। আর সর্বসাধারণের জন্য স্যামসং এবারও সেরকমও প্ল্যান করতে পারে। তবে যাই হোক না কেন, এর যে পাওয়ার এবং পারফরমেন্স যেতে পারে এটি থাক আর না বলি। ডক্টর লিসাসু এবং জেনসেন হুয়াং এনারা হয়তো বা প্ল্যানই করেছে যে সবার বাড়িতে যাতে একটা করে সুপার কম্পিউটার থাকে, এরকমই প্ল্যান মনে হয়। সিঙ্গেল জিপিউ থেকে 65 টি টেরাফ্লপ, এটা কি মানা যায়? তবে যাই হোক না কেন, যত ভালো ব্যাটেল হবে তত কনজিউমারদের সুবিধা। আপনারা কার্ড খুব কম দামে পাবেন, অর্থাৎ RTX 2080 Ti এর মতো গ্রাফিক্স কার্ড যদি আপনি 25-30 হাজার টাকার মধ্যে পেয়ে থাকেন, তো আপনি চিন্তা করুন ব্যাপারখানা কি দাঁড়াবে। তবে যদি এরকম ক্রিটিক্যাল কন্ডিশন বা এরকম যে স্ক্যালপিং, বিটকয়েন মাইনিং এরকম শুরু না হয় সাধারণভাবে কার্ড থাকলে, তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিতে পারেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, না করলেও চলবে, হয়তোবা ক্লোজ করে দিব। ভালো থাকবেন, বাই বাই।